হ্যালো ভিউয়ার্স, দেখো আগের দিন নিজে করে 25 অধ্যায়ের প্রথম 7 দাগ পর্যন্ত, প্রথমে 7 দাগ পর্যন্ত অঙ্ক, বা এই পর্যন্ত আমাদের অঙ্কগুলো সব হয়ে গেছে। আজকে আমরা এই 8 দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো 8 দাগের অঙ্কে প্রথমে কি বলেছে, বলেছে অন্য দেশলাই কাঠির খেলা। তাহলে বলেছে এক একটা বলেছে 6টি দেশলাই কাঠি দিয়ে 1-এর 7 তৈরি করলাম। তাহলে 1-এর 7 মানে ওপরে দেখো একটা দেশলাই কাঠি দিয়েছে, নিচে রোমান হরফে দেখো 7 লিখেছে, 1টা 2টা 3টা 4টা দেশলাই কাঠি নিচে দিয়েছে, এই 1টা 5টা 1টা 7 6টা, ঠিক আছে? তো এই যে 5 6 7 লিখেছে নিচে, আর ওপরে দেখো কী লিখেছেন, 1 দিয়েছে একটা দেশলাই কাঠি দিয়ে, আর মধ্যখানে একটা দেশলাই কাঠি দিয়ে আমাদের কি দিয়েছে, একটা বাই দিয়েছে। তাহলে কটা বলেছিল, 6টা। তাহলে 1 2 3 4 5 6টাই ব্যবহার করেছে। পরেরটা আমাদের বলেছে যে 2টি ভগ্নাংশ তৈরি করার চেষ্টা করি যার মান 1-এর 3 হবে। তাহলে আমাদের কি বলেছে যে 2টি ভগ্নাংশ তৈরি করতে হবে যার মান 1-এর 3 হবে। তাহলে আমরা যদি 8-এর 2 আমরা যদি এমনভাবে করি যে প্রথমটা 1-এর 3 বলেছে না, তাহলে আমরা যদি এখানে ওপরে 1 দিই রোমান হরফে, আর নিচে যদি আমরা 3 দিই, বা ওপরে ধরো 1টা কাঠি দিলাম, নিচে ধরো আমাদের 3টা কাঠি দিলাম, তাহলে দেখো 1-এর 3 হয়ে গেছে। বা এটা যদি আমরা রোমান হরফে করি তাও আমাদের এটাই এসছে। এবার আমরা যদি এমন না করে ধরো আমরা আরও করলাম যে ওপরে 2 আর নিচে 6, তাহলে কেমন হবে দেখো। এগুলো ধরো আমি রেশলাই কাঠি করলাম, ঠিক আছে? তাহলে ওপরে 2 নিচে 6, তাহলে 2 1 2 3 2 6 কত হয়, 2, আর এখানে 1, আর এখানে 3। তাহলে 2 1 2 1 হয়, আর 3 2 6, তাহলে দেখো 1-এর 3 আসছে। আবার যদি আমরা এমন করি যে 4-এর 12 বা হচ্ছে 6-এর 18 বা 4-এর 12, যদি আমরা 4-এর 12 করি, 4-এর 12 করি, তাহলে কেমন হবে? তাহলে দেখো আমাদের দেখো 4 1 4 3 4 12, ঠিক আছে? এটাও দেখো 1-এর 3। আবার দেখো যদি আমরা 6-এর 18 করি, যদি আমরা 6-এর 18 করি, 10 5 15 16 17 18, তাহলে এখানে দেখো 6 1 6 3 6 3 6 18, এটাও হচ্ছে, ঠিক আছে? অনেকভাবে হয়। এবার আমরা যদি এখানে 3 দিয়ে দিতাম, তাহলে 3 1 3 দিতাম, 3 3 9 দিতাম, ওপরে 3 দিতাম, নিচে 9 দিতাম, এমনও হয়। 4 দিয়ে দিলে ওপরে 4 নিচে 12, এমনও হয়, ঠিক আছে? তাহলে এই যে যেমন এটা দিয়েছিলাম, এর পরেরটা কি বলেছে দেখি। পরেরটা বলেছে দেখো যে আমার কাছে 12টি দেশলাই কাঠি আছে, আমি এই 12টি কাঠের সাহায্যে মজার ধাঁধা তৈরি করি ও ধাঁধার সমাধানের পথ খোঁজার চেষ্টা করি। বলেছে এই 12টি কাঠি দিয়ে 4টি বর্গাকার ঘর এবং 1টি বড় বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করি। দেখো এটা করে দিয়েছে, এমন দেখো 1 2 3 4টে ঘর, আর এই দেখো বড় দেখে একটা বর্গাকার ঘর করেছে, তার মধ্যে 4টে খণ্ড করেছে, 4টে আলাদা আলাদা ভাগ করেছে। এমন আমাদের করে নিতে হবে। প্রথমে বলেছে প্রথমে মাত্র 2টি কাঠি তুলে নিয়ে 2টি আলাদা আকারের বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমাদের এটা করতে হবে। তাহলে 9-এর প্রথম দেখো আমাদের কি বলেছে, এমন একটা বর্গক্ষেত্রাকার ঘর আঁকতে হবে আমাদের। তাহলে আমরা যদি প্রথমে এমন 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো এইভাবে যদি আমরা এই বর্গক্ষেত্রাকার ঘরটা এঁকে নিই, দেখো আমরা এই বর্গক্ষেত্রাকার ঘরটা আঁকলাম, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে যে এই যে একটাই যে বর্গক্ষেত্রাকার ঘর, দেখো পুরো 1টা, আর এই ভাঙলে 4টে, এটা থেকে আমাদের কি করতে বলেছে যে প্রথমে মাত্র 2টি কাঠি তুলে নিয়ে 2টি আলাদা আকারের বর্গক্ষেত্রাকার ঘর পাবো। তাহলে আমাদের কি করতে হবে যে এখান থেকে যে কোনোখান থেকে 2টো কাঠি তুলে নিতে হবে, নিয়ে আমাদের কি করতে হবে 2টো
বড় বড় বা বড় ছোট হোক বা একই সমান হোক বা যেভাবে হোক বর্গক্ষেত্রাকার আমাদের ঘর তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখো প্রথমটা ধরো এটা, তাহলে আমরা যদি এখান থেকে এই কাঠিটা আর এই কাঠিটা তুলে দিই তাহলে কেমন হবে? ধরো এই কাঠিটা এই কাঠিটা কেমন, আমি বলছি যে এই একটা দুটো তিনটে, এখানে আছে চারটে, এই হচ্ছে পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ঠিক আছে। এইবার আমি বলেছি যে এইখানে দেখো আমাদের এইখানে একটা কাঠি ছিল, আর দেখো এইখানে একটা ছিল, সেটা আমি দেবো না, এইখানে দেবো, এই যে, তাহলে এই যে এমন বলেছি, ঠিক আছে। দেখো পুরোটা বর্গক্ষেত্রাকার না হলে একটু ওই হয়ে গেছে, যাই হোক। তা আমি বলেছি দেখো এইখানে একটা কাঠি, দেখো এই কাঠিটা যেটা ছিল এই কাঠিটা আমি তুলে দিয়েছি, এখানে ফাঁকা হয়ে গেছে, আর এর নিচে এই যে কাঠিটা ছিল এই কাঠিটাও আমি তুলে দিয়েছি, দেখো এই নিচেরটাও ফাঁকা হয়ে গেছে, তাহলে দুটো কাঠি আমি তুলে দিয়েছি। তাহলে দেখো আমার এই এই একটা বর্গাকার ঘর এসেছে, আবার এই বড় দেখে একটা বর্গাকার ঘর এসেছে, তাহলে দুটো কাঠি তুলে দিয়ে আমার দুটো বর্গাকার ঘর এসেছে। প্রথমটা যেমন বলেছেন যে দুটি আলাদা আকারের বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি, তাহলে এটা দেখো আমার ছোট বর্গক্ষেত্রাকার ঘর এসছে, আর এটা দেখো আমার বড় বর্গাকার ঘর এসছে, ঠিক আছে। এবার পরেরটা কি বলেছে দেখি, পরেরটা বলেছে মাত্র তিনটি কাঠি একদিকে থেকে অন্যদিকে সরিয়ে দিয়ে তিনটি একই রকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। আমাদের কি করতে বলেছে যে এখান থেকে আমার যে কোনো পাশ থেকে তিনটে কাঠি আমাকে তুলে দিতে হবে, তুলে দিয়ে আমাকে কি করতে হবে তিনটে আলাদা আলাদা বা তিনটে একই রকম আকারের বর্গক্ষেত্রাকার ঘর আমাকে বার করতে হবে। ধরো আমি এই কাঠিটা আর এই কাঠিটা তুলে দেবো, আমাকে তিনটে কাঠি তুলতে বলেছে, আমি একটা দুটো কাঠি তুলে দেবো, ঠিক আছে। তারপর আমি ধরো এই কাঠিটা আমি আঁকছি, এই যে ধরো একটা, এখানে আছে দুটো, এখানে আছে তিনটে, এখানে আছে চারটে। এরপর দেখো আমার এই যে এই ঘরটা আর এই ঘরটা আমি এখানে নেবো, ঠিক আছে। তাহলে এই যে এই ঘরটা যেমন এই যে আছে, এই যে একটা, এই যে দেখো দুটো তিনটে আর এই যে চারটে, ঠিক আছে। এই যে দুটো ঘর আমি এখানে নিলাম। এবার দেখো আমি কি করব, এই যে কাঠিটা, এই কাঠিটা তো আমার রয়েছে, এই কাঠিটা আমার আছে, এবার আমি এই দুটো কাঠি আর এই কাঠিটাকে দুটো এই তিনটে কাঠিকে তুলবো, আমাকে তিনটে কাঠি তুলতে বলেছে আর তিনটে একই আকারের বর্গক্ষেত্রাকার ঘর বানাতে বলেছে। তাহলে আমি একটা দুটো তিনটে তুলবো, তাহলে এই কাঠিটা যেটা আছে সেটা আমার এই নিচে বসবে, আর এই যে কাঠিটা এটা এই যে পাশে, আর এই যে সোজাটা এই যে উপরে, দেখো তাহলে আমার দেখো একই আকারে তিনটে ঘর চলে এসছে। আমি কি করলাম দেখো, আমি এই যে কাঠিটাকে তুলে দিলাম আর এই দুটো, তাহলে কটা হলো তিনটে ঘর হলো বা তিনটে কাঠি, এই তিনটে কাঠি আমি তুলে দিলাম, তাহলে একটা দুটো আর এই যে একটা দাগ ছিল সেইটা দিয়ে দেখো তিনটে কাঠি দিয়ে আমি তিনটে একই আকারের বর্গক্ষেত্রাকার ঘর বানালাম। এবার আমাকে কি বলেছে যে এবার চারটি কাঠি একদিক থেকে অন্যদিকে সরিয়ে তিনটি একই রকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। আগে আমাদের বলেছিল যে তিনটে কাঠি সরাতে, এবার আমাদের বলেছে চারটে কাঠি সরাতে। তাহলে ধরো আমি এখান থেকে দেখো এটা পেয়েছিলাম, এবার এখান থেকে আমি কি দেখো সি দাগ, ঠিক আছে, এখান থেকে আমি আবার এটা পাচ্ছি। এবার দেখো এই ঘরটা থেকে আমাদের কি বলেছে চারটে কাঠি তুলতে হবে, তুলে দেখো আমি তাহলে ধরো একটা দুটো তিনটে চারটে, এই চারটে কাঠি আমি তুলে দেবো আর একটা দুটো ঘর আমি রেখে দেবো। তাহলে প্রথমে এই একটা দুটো তিনটে চারটে, এই ঘরটা আমার আছে পাঁচটা, এই যে ছটা, আবার এই যে সাতটা, এই যে দেখো আটটা, তাহলে এই যে দুটো ঘর, এই যে দুটো ঘর আমার আছে, তাহলে একটা দুটো তিনটে চারটে কাঠি আমি তুলে দিয়েছি। তুলে দিয়ে আমি কি করব, আমি আবার এই সাইডে দেব একটা কাঠি, এই যে একটা দেখো, এই যে একটা কাঠি দুটো কাঠি, আর এই যে একটা কাঠি তিনটে কাঠি, আর এই যে একটা কাঠি চারটে কাঠি, দেখো একই রকম আবার কি হলো আমার তিনটে ঘর তৈরি হয়ে গেল। বলেছে যে চারটে কাঠি তুলে দিয়ে একদিক থেকে আমাকে কি করতে হবে তিনটে একই সমান বা একই আকারের তিনটে বর্গক্ষেত্রাকার ঘর বার করতে হবে। তাহলে একটা দুটো তিনটে চারটে আমি কাঠি তুলে দিয়েছিলাম, একটা দুটো ঘর রেখেছিলাম, আর সেই চারটে এক দুই তিন চারটে কাঠি দিয়ে আমি এখানে একটা বানিয়েছি, তাহলে আমার কটা হয়েছে তিনটে হয়েছে। এবার দিদাকে কি বলেছে, মাত্র দুটি কাঠি সরিয়ে সাতটি ছোট বড় নানা আকারের বর্গক্ষেত্রাকার ঘর তৈরির চেষ্টা করি, তবে এক্ষেত্রে দুটি কাঠি কোনাকোনিও রাখতে পারি। এবার আমাদের বলেছে দেখো যে
দুটি কাঠি সরাতে হবে, সাতটা ছোট বড় ঘর বানাতে হবে। তাহলে আমাদের বলেছে যে দুটি কাঠি সরাতে হবে আর সাতটা ছোট বড় ঘর বানাতে হবে। আমি যদি এখান থেকে দেখো এই দুটো কাঠি, প্রথম দুটো কাঠি সরিয়ে দিই, তাহলে যে যেমন আর কি হবে দেখতে তেমন আমি একটা ঘর এঁকে ফেলি। দেখো একটা এখানে কাটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, দেখো যেমন আছে আমি সেমন করে ঘরটাকে করে ফেলছি। দেখো আমি শুধু এখান থেকে এই যে একটা দুটো কাঠি আমি সরিয়েছি, ঠিক আছে, এই যে এখানে দেখো সেজন্য ফাঁকা হয়ে গেছে। এবার এই একটা, এই যে একটা দুটো কাঠি আমি কি করব, এই দুটো কাঠি আমি যে কোনো এটার মিডিলে বা এটার মিডিলে বা এটার মিডিলে আমি বসিয়ে দেবো। কেমন, এই যে দেখো একটা কাঠি এই যে আর একটা কাঠি দেখো এই যে, তাহলে কেমন হলো দেখো। এখানে দেখো একটা দুটো তিনটে ঘর এসেছিল, আমি আরও এক দুই তিন চারটে আরও দেখো ঘর বানালাম। এই একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, এই যে চারটে ঘর, তাহলে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, দেখো আমার সাতটা ঘর হয়ে গেছে। আমাকে বলেছে ছোট বড় যেমনই হোক দুটো কাঠি সরিয়ে আমাকে সাতটা বানাতে হবে। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই যে বড়টা আছে, বড় বড় তিনটে আছে আর ছোটো ছোটো চারটে, তাহলে সাতটা হয়ে গেল। পরেরটা কী বলেছে, বলেছে মাত্র চারটে কাঠি সরিয়ে ছোট বড় নানা আকারে দশটি বর্গক্ষেত্রকার ঘর তৈরির চেষ্টা করি, তবে এক্ষেত্রে দুটি কাঠি কোনাকুনিও রাখতে পারি। বলেছে দেখো আগে আমাদের বলেছিল দুটি কাঠি সরিয়ে সাতটা, এবার আমাদের বলেছে যে চারটে কাঠি সরিয়ে দশটা। তাহলে আমরা তো বুঝে গেছি যে দুটো কাঠি আমরা যদি কোনাকুনি এই যে মিডিলে বসাই তাহলে আমার চারটে ঘর বেরোচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব বলতো, এই যে চারটে ঘর আছে না, এই ঘরের মধ্যে দেখো আমরা এই দুটো ঘর হয় কোনাকুনি এই দুটো ঘর রাখবো, নাহলে এই কোনাকুনি এই দুটো ঘর রাখবো, এমন করে নিলে আমাদের সুবিধা। বা প্রথমে যদি আমরা প্রথমে দুটো ঘর রাখি বা লাস্টে দুটো ঘর রাখি, আমাদের ইচ্ছা। তাহলে আমাদের বলেছে যে একটা ঘর, দুটো, তিনটে, চারটে, আর এখানে ধরো আমি কোনাকুনি রাখলাম, তোমাদের ইচ্ছা, তোমরা যেমন ইচ্ছা রাখতে পারো, সামনে উপরেও রাখতে পারো, নিচেও রাখতে পারো, ঠিক আছে। তোমরা যদি চাও এরকম পাশাপাশি ঘর বানাতে পারো, ঠিক আছে। তোমরা যদি চাও যে আমরা উপরের ঘর দুটো বানাবো না নিচের ঘর দুটো বানাবো, তাহলে আমি তোমরা এই পাশাপাশি ঘর বানাতে পারো। তোমরা পারলে এরকম কোনাকুনিও ঘর বানাতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা, পুরোটাই তোমাদের। এবার কি বলো, এবার কি হবে যে আমাদের, আমরা কি করেছি যে এই কোনাকুনি দুটো ঘর নিয়েছি, কোনাকুনি দুটো ঘর নিয়েছি, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে কাঠি আমাদের পড়ে আছে। এই চারটে কাঠি আমরা কি করবো, মিডিলে বসিয়ে দেবো। এই যে একটা কাঠি, এই যে দুটো কাঠি, আর এই যে তিনটে কাঠি, এই যে দেখো চারটে কাঠি। তাহলে আমাদের দেখো বড় বড় দুটো ঘর আর ছোট ছোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ঘর ছোট ছোট আর বড় বড় দুটো ঘর, তাহলে কটা হলো, দশটা হয়ে গেল। তাহলে পরের অঙ্কটা আমরা দেখি, তাহলে আমাদের দেখো এই নয় দাগের অঙ্ক পুরোটা আমাদের হয়ে গেল। দেখো আমাদের এখানে কি বলেছে, দশ দাগে বলেছে আমরা জানি যে দুই যোগ দুই সমান সমান দুই গুণ দুই, মানে এই যে দুই যোগ দুই যোগ করে কত হয়, দুই আর দুই চার হয়, সমান সমান দুই গুণ দুই করলে কত হয়, চার হয়। তাহলে এই যোগ করলেও যা হয় গুণ করলেও তাই হয়, অর্থাৎ দুটি দুই নিয়ে যোগ করলেও দুটি দুই গুণ করলেও একই মান পাওয়া যায়, তাই তো? দুটো দুই যোগ করে আমাদের চার হচ্ছে, দুটো দুই গুণ করেও চার হচ্ছে, একই মান পাচ্ছি। তাহলে প্রথমে আমাদের বলেছে এবার সরি আবার তিনটি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখছি, তিনটি দেখেছি, তিনটি এই তিনটে বাক্স দিয়েছে আমাদের বসাতে হবে, স্বাভাবিক সংখ্যার যোগফলের মান ও গুণফলের মান সমান। অর্থাৎ তিনটে সংখ্যা আমাদের বসাতে হবে এমন যেটা যোগ করলে সমান সমান সেগুলো গুণ করলে একই হয়। আমি যদি এখানে এক দুই তিন বসাই, দেখো এক দুই তিন, ঠিক আছে, আমি যদি এক দুই তিন বসাই তাহলে এখানে কে বসবে, এখানে আমার এক, এটাই আমার দুই, এটাই আমার তিন বসালাম। তাহলে এক দুই তিন, এখানে আমার এক, এখানে দুই আর এখানে তিন, তাহলে দেখো যে দুই আর একে কথায় তিন আর তিনে ছয়, আর এখানে আছে তিন দুগুণে ছয়, ছয় কে ছয়, তাহলে আমার প্রথম হচ্ছে ছয় সমান সমান ছয়, দেখো দুটো একই আসছে, সমান সমান সেম আসছে আমাদের। আবার পরেরটা কি বলেছে, আবার চারটি স্বাভাবিক সংখ্যা খোঁজার চেষ্টা করি যাদের যোগফলের মান ও গুণফলের মান সমান হবে। যেমন চারটে আমি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এক দুই তিন চার এই সংখ্যাগুলোকে আমাদের স্বাভাবিক সংখ্যা আমরা বলে থাকি, ঠিক আছে। তো এমন চারটে স্বাভাবিক সংখ্যা বসাতে হবে যাদের যোগ করলেও যা হয় তাদের গুণ করলেও তাই হয়।
আমি যদি এখানে এক এক দুটো এক কত হয় দুই, দুই চার, চার হলো আর এখানে তিন, তাহলে কত হয় তিন চারি বারো। আমি এখানে দিলাম কত হয় এক এক দুই তিন, তাহলে তিন দুগুণে ছয় আর ছয়কে ছয় ছয়কে ছয়। আর এখানে দেখো আমাদের কত হচ্ছে দুই তিন, তাহলে দেখো এক আর একে দুই, দুই দুই চার, আর তিনে দেখো সাত হচ্ছে, আমাদের কিন্তু এটা হচ্ছে না। তাহলে আমি তিনের জায়গায় যদি চার দিই তাহলে কত হবে চার আর দুইয়ে দুই আর দুই কত হয় চার, চার আর চারে আট। আমি এখানেও তাহলে চার দিই, চার দুগুণে আট, আট একে আট, আট একে আট, তাহলে এটা মিলছে। তাহলে আমাদের কত হচ্ছে এখানে এক যোগ এক যোগ দুই যোগ চার সমান সমান এক গুণ এক গুণ দুই গুণ চার, এটা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো পরেরটা কী বলেছে। পরেরটা বলেছে কিন্তু পাঁচটা স্বাভাবিক সংখ্যা নিয়েও কি এইরকম সম্পর্ক তৈরি করা যাবে। এবার বলেছে পাঁচটা দেখো স্বাভাবিক সংখ্যা নিয়েছে, এবার এটা দেখো যোগ করে যা এসছে। এবার আমাদের কি বলেছে যে এটা যদি আমাদের পাঁচটা স্বাভাবিক সংখ্যা আমরা যদি নিই, নিয়ে যদি আমরা এটা যোগ গুণ যা বলেছে সেটা করি, তাহলে এটা কেমন হবে। তাহলে আমরা যদি এখানে এক এক তিনটে এক ধরো নিলাম আর দুটো তিন নিলাম, তিনটে এক নিলাম আর দুটো তিন নিলাম, তাহলে তিন আর তিন কত হয় ছয় সাত আট নয়। এবার তাহলে আমাদের কথা হবে এক 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 তিন তিন, দেখো তিন তিনকে নয় নয়কে নয় নয়কে নয় নয়কে নয়, তাহলে এটা দেখো আমাদের মিলেছে। তাহলে একটা এক দুটো এক তিনটে এক, তিনটে এক নিয়েছি আর দুটো তিন নিয়েছি, এটা দেখো আমাদের মিলেছে। তাহলে এবার পরেরটা দেখো, পরেরটা আমাদের ভালো দিয়েছে। দেখো এক আর এক গুণ করলে এক হয়েছে, এগারো আর এগারো একশো একুশ হয়েছে। দেখো এক দুই তিনটে এক আছে, এখানে দেখো এক দুই তিনটে এক আছে, তিনটে করে এক আছে, দেখো এক দুই তিন পর্যন্ত লিখে নিয়েছে, বুঝলে। মানে হচ্ছে যে কটা এক থাকবে, যে কটা করে এক থাকবে, প্রথম এক দুই তিন করে লিখে নেবে, তারপর সেটা থেকে আবার নিচে নামবে বা উল্টো গুনবে। ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এমন আছে তো আট নয়, ঠিক আছে। এর থেকে আবার উল্টো নামতে হবে, নয়ের পরে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক, এইভাবে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে এক দুই তিন চারটে, চারটে এক আছে, এখানেও দেখো চারটে এক আছে, তাই দেখো এক দুই তিন চার পর্যন্ত গেছে, আবার চারের পরে উল্টো নেমেছে তিন দুই এক করে। এখানে দেখো এক দুই তিন চারটে এক, তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটা এক হবে, এখানে এক দুই তিন চার পাঁচটা এক হবে, পাঁচটা এক বলে আমি পাঁচ পর্যন্ত সংখ্যা লিখে নেব, এক দুই তিন চার, সরি চার পাঁচ, পাঁচ পর্যন্ত আমি সংখ্যা লিখে নিলাম, তারপর আমি উল্টো গুনব কত এক দুই তিন চার পাঁচ। এবার তাহলে পাঁচের পরে কত চার তিন দুই এক, এ পর্যন্ত আমি লিখব। এরপরে কটা এক দুই তিন চার পাঁচটা আমার এক হয়েছে, এবার ছটা এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা এক, আবার তাই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এক, তাহলে আমি কত অবধি ছয় পর্যন্ত সংখ্যা লিখব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়ের পরে কী আছে আবার উল্টো আমার যেতে হবে, উল্টো যেমন এরম গেছি পাঁচ চার তিন দুই এক, বুঝলে। যতই দেবে যেমন এগুলো তেমন আমাদের উল্টো যেতে হবে। তাহলে আমাদের এই অঙ্ক আজকে এখানেই শেষ হয়ে গেল, তাই না। তাহলে অঙ্কগুলো আজকেও সহজ ছিল, ভালোই মজার অঙ্ক ছিল, তোমরা দেখে নাও, আশা করি বুঝতে পারবে, না বুঝতে পারলে আবার রিপিট করে ভিডিওটা দেখে নিতে পারো। আজকে এখানেই আমরা শেষ করছি, থ্যাংক ইউ।